নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের স্বাগতম। ডিএ নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট। ডিএ মামলায় হতে চলেছে বড়সড় পরিবর্তন, এবার কি হবে রাজ্য সরকারি কর্মীদের। তো বন্ধুরা, ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটির পাশে যে লাগে সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন, লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা ডিএ বা ডিআরএনএস অ্যালাউন্স মামলার এবার বড় পরিবর্তন হতে চলেছে। আগামী 14 জুলাই পঞ্চম বেতন কমিশনের আওতায় বকেয়া ডিএর ভিত্তিতে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের সেই মামলার শুনানি হতে চলেছে। যে মামলা চলছে রাজ্য সরকারের দায়ের করা স্পেশাল লিড পিটিশনের পরিপ্রেক্ষিতে। শুক্রবার সুপ্রিম কোর্টের বিচারপতি দীনেশ মাহেশ্বরী এবং বিচারপতি সঞ্জয় কারলের ডিভিশন বেঞ্চে ডিএ মামলা উঠেছিল, কিন্তু রাজ্য সরকারের আইনজীবী অনুপস্থিত থাকায় সেই মামলার শুনানি পিছিয়ে গিয়েছে। আগামী 14 জুলাই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। অর্থাৎ গ্রীষ্মকালীন অবকাশের পর আবার সুপ্রিম কোর্টে ডিএ মামলা উঠবে। সংশ্লিষ্ট মহলের বক্তব্য, 14 জুলাই যখন সুপ্রিম কোর্টে ডিএ মামলা উঠবে ততদিনে বিচারপতি মাহেশ্বরী অবসর গ্রহণ করবেন। 14 মে তিনি অবসর গ্রহণ করতে চলেছেন, সেই পরিস্থিতিতে নয়া বেঞ্চ গঠন করে সুপ্রিম কোর্টে ডিএ মামলা শুনানি হবে। কোন বেঞ্চে ডিএ মামলা শুনানি হবে তার পরবর্তীতে সুপ্রিম কোর্টের কজ লিস্টে প্রকাশিত করা হবে। তবে ফের ডিএ মামলার শুনানি পিছিয়ে যাওয়ার কিছুটা হতাশ প্রকাশ করেছেন রাজ্য সরকারি কর্মীরা। তাদের বক্তব্য, গত বছর নভেম্বরে সুপ্রিম কোর্টে রাজ্যের তরফে এসএলপি দায়ের করার পর একাধিকবার শুনানি পিছিয়ে গিয়েছে, একাধিকবার মামলা উঠেছে কিন্তু সময়ের অভাবে একাধিকবার শুনানি হয়নি। তবে এখনও আশা ছাড়ছেন না রাজ্য সরকারি কর্মীরা। তাদের আশা, 14 জুলাই যখন ডিএ মামলা উঠবে সুপ্রিম কোর্টে, তখন যদি পুরো মামলাটি শোনা হয় তাহলে সেদিনই সুখবর মিলে বলে আশা করছেন রাজ্য সরকারি কর্মীরা। অর্থাৎ খারিজ করে দেওয়া হবে রাজ্যের স্পেশাল লিড পিটিশন। তো বন্ধুরা, এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করবেন, লাইক করতে ভুলবেন না, এবং ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।